বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله واصحابه واتباعه ও মান দা আবেদ আওয়াতিহী ইলাজমিদ্দিন পিএসটিভির দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আরসমাতুল্লাহি অবার অখ্যাতহু আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই বেতাউফিক ইল্লা সেটা হচ্ছে আর আল্লাহ তালার কাছে ধর্ণা দেওয়া আল্লাহ তালার কাছে দরখাস্ত দেওয়া দোয়া করা আমাদের দুনিয়া এবং আখেরাতে কত বিপদ আছে সকল বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা কাছে দরখাস্ত দেওয়া আমাদেরকে রহমত দেওয়ার জন্যে আমাদেরকে হিদায়ত দেওয়ার জন্যে আমাদেরকে গুণা থেকে দূরে রাখার জন্যে আমাদেরকে গুণাগুলোকে মাফ করে দেওয়ার জন্যে সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করার জন্যে আমরা আল্লাহ তালার কাছে কাঙ্গাল আল্লাহ তালার কাছে ভিখারি রব্বুল আলমিন তিনি আমাদেরকে প্রোটেকশন দেন আমরা তার দয়ার ভিক্ষা চাওয়া এই জন্য তা দর করা আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করে বলা এটা আমাদের জন্য একটি বিশাল আমল এত বড় আমল দোয়াটা একটি হাজিফে রসুল্লাহ সাল্লি সালাম বলেছেন আর দোয়া এবাদা দোয়াই হচ্ছে আসল এবাদত কিভাবে দোয়া আসল এবাদত হয় মানুষ যখন আল্লাহ তালা কাছে চায় চাইতে থাকে যিনি চান তিনি ছোট হয়ে যান আর যার কাছে চাওয়া হয় তিনি বড় হয়ে যান অনুনয় বিনয় করে যখন চাই তখন তাকে বড় করি তাকে আমাদের কনসেপ্টের মধ্যে তাকে আমরা বড় মনে করি আর এটাই আসল তাও হি এটাই আসল আল্লাহ তালা কাছে আমাদের বিনয় হওয়ার লক্ষণ আমরা যত ছোট হব তত আল্লাহ তালাকে আমরা বড় করছি যত বেশি দোয়া করব তত আল্লাহ তালার সান সম্পর্কে আমরা স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ তালা তো বড় সবচেয়ে বড় সে একটি স্লোগানে নয় দোয়ার বিভিন্ন তরিকা আমরা সেই কথাটা কি বারে বারে বলছি এই জন্য দোয়া এত ফজিলতের জিনিস দোয়া আমাদের কত সাহায্য করে আর দোয়া লামিয়ানজেল দোয়া ফায়দা দেয় মানাজালা ওমা লামিয়াঞ্জেল যে বালা মুসিবত নাজিল হয়েছে আর যেটা এখনো নাজিল হয়নি আগাম প্রোটেকশন দেয় তোমাদেরকে আগাম নিরাপত্তা দান করে কাজে হে আল্লাহর আল্লাহ তাল কাছে বেশি করে দোয়া করো আল্লাহ রবীন্দিন আমাদের দোয়াকে খুবই পছন্দ করেন এবং তিনি এর সাদ করেছেন দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেব তিনি আবেদন করছেন আমার কাছে চাও আমি সাড়া দেব আরেকটি আয়াতে আল্লাহ তালা সাদ করেছেন ওয়াঈদাস আল্লাহবা আন্নি আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি দূরে না কাছে বলেন আমি অনেক কাছে দান তারা আমাকে এভাবে যখন ডাকে আমি সাড়া দেই তারা আমার কথায় সাড়া দিক তারা আমার হুকুম মেনে চলুক আল্লাহ তালা আরও বলেছেন দোয়া না করলে তিনি খুশি হন না ইন্না দিন ইবাদাতি যারা আমার এবাদত করতে অহংকার করে যারা আমার ইবাদত করে না তারা জাহান্নামে নামে দাখিল হবে অপদস্থ হয়ে অপদস্থ হয়ে প্রবেশ করবে আল্লাহ তালাকে না ডাকলে এখানে এবাদাতের কথা বলা হয়েছে তার আগে দোয়ার প্রসঙ্গ ছিল কাজে দোয়াটা এবাদত এই এবাদত যারা না করে দোয়ার ইবাদত যদি না করে আল্লাহর কাছে যদি বেশি করি না চায় তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালা থেকে বেনিয়াজ হয়ে গেল আল্লাহ তালা তার দরকার নাই সে স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে এমন একটা ভাব সে দেখায় এই ভাবের মধ্যে একটু অহংকার ফুটে ওঠে এই জন্য আল্লাহ তাকে জাহান নামে দিবেন একটি হাজিফে রসুল উল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালা কাছে দোয়া করেন না আল্লাহ তালা তার উপরে নাখস হয়ে যান আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয়ে যান দোয়াকে এমনকি আল্লাহ তালা যে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না প্রত্যেক রাকাতে পড়তে হবে সেই ফাতেহার মধ্যে আল্লাহ তালা দোয়া ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তালার প্রশংসা করার পরে এহদিন হেদায়তের সাহায্য চাওয়া হয়েছে কাজেই দোয়া না করে মুসলিম থাকা কারো পক্ষে সম্ভব নয় দোয়ার মধ্যে ফায়দা কি আমরা হাদিসে শুনলাম একটু আগে যে এই হাদিসে বলা হচ্ছে যে দোয়া এত ফায়দা যে বলা মুসিবত নাজিল হয়েছে সেটার ব্যাপারে যেমন ফায়দা আর আগাম যেগুলো এখনও মুসিবত আসেনি কষ্ট আসেনি আগামীতে আসতে পারে সেগুলোর জন্য ফায়দা আছে তাহলে দোয়া মুসিবতকে সরিয়ে দেয় মুসিবতকে ঠেকায় মিসাইল আর অ্যান্টিমিসাইলের অবস্থা আর কি মিসাইল যদি হয় মুসিবত আর অ্যান্টি মিসাইল হয়ে গেল দোয়া মুসিবত ঠেকায় দোয়া দোয়া এমন জিনিস কেউ কেউ হয়তো বলে যেটা আল্লাহতালার হুকুম হওয়ার তো হবেই দোয়া করলে কি থামবে কিছু তাকদিরের ফায়সালা তো হয়েই যাবে দোয়া তাকদিরের ফায়সালাও পরিবর্তন করতে পারে এসেছে কোনো জিনিস তাকদিরের ফয়সালাকে পরিবর্তন করে না তাহলে এই হাদিসে প্রমাণ পাওয়া গেল যে তাকদির পর্যন্ত চেঞ্জ হতে পারে আল্লাহ তালা কাছে এখলাসের সাথে দোয়া করলে এত পাওয়ার আল্লাহ তালা দোয়া আমাদের রেখেছেন আর আল্লাহ তালা এমন এক দাঁত যিনি দোয়াকে এত পছন্দ করেন দোয়া না করলে নাখস হন পৃথিবীর মানুষ তাদের কাছে চাইলে নাখস হয়ে যায় বেশি চাইলে বিরক্ত হয়ে যায় বারে বারে চাইলে রাগ হয়ে যায় আল্লাহ তালার কাছে যত চাবো তত তিনি খুশি হবেন এল হ্রাস করলে বেশি বেশি করে চাইলে চাইতে থাকলে বিরতিহীনভাবে চাইলে আল্লাহ তালা বলবেন না এত চাও কেন কয়বার চেয়েছে এখন বন্ধ করো না যতবার চাবো ততবার আমার এবাদাত হয়ে যাচ্ছে শুধু এবাদাত হয়ে যাচ্ছে আল্লাহ তালা খুশি হয়ে যাচ্ছেন তিনি কবুল করছেন প্রিয় নবী ওয়াসাল্লাম আমাদেরকে সব বিষয় আল্লাহ তালা কাছে চাইতে বলেছেন তিনি বলেছেন তোমাদের কারো যদি লবণ ফুরিয়ে যায় লবণ বা লবণের বাটিটা পাচ্ছে না তাহলেও আল্লাহ তালা কাছে দোয়া করতে বখিলি করো না কারো জুতার ফিতা পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে কোন জায়গায় যেটা লেস্টাফিটা আসে এটা খুঁজে পাওয়ার জন্য আল্লাহ তালা কাছে চাও আল্লাহ তালা জোগাড় করে দিবেন পাওয়াই দিবেন তাহলে ছোট জিনিসের জন্য আল্লাহ কাছে চাইতে বলেছেন বড় জিনিসের জন্য তো অবশ্যই চাইতে হবে দুনিয়া আখরাতের সকল হাজাতের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করার উৎসাহ দেওয়া হলো আল্লাহ তালা সুন্দর সুন্দর নামগুলো আছে। এগুলো ধরে আল্লাহ তালাকে ডাকো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মান্নান ইয়াবাদ ক্রম এভাবে করে সুন্দর সুন্দর নামগুলো যতটুকুন পারা যায় এগুলো ধরে ধরে আল্লাহ তালাকে ডাকা আল্লাহ তালা পছন্দ করেন তিনি বলেছেন আমার সুন্দর সুন্দর নামগুলো ধরে আমাকে ডাকো দোয়া যে কত বড় নিয়ামত আল্লাহ তালার যারা দোয়া করতে তৌফিক পেয়েছেন যারা দোয়া অভ্যাস করেছেন তাদের কাছে এই দোয়ার মূল্য তারা বুঝতে পারছেন আর যারা চিনলাম না দোয়া কি জানলামই না দোয়া যে কাজে লাগে পয়দা হলো না তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আসলে বিষয়টা নির্ভর করে মানুষের আল্লাহ তালাকে চিনতে পারার উপরে তালা যে কত রহম দিল তিনি যে সৃষ্টি করেছেন তিনি যে আমাদের মাবুদ। এবং তিনি এগুলো শিখানোর জন্য জানানোর জন্য যে দিন দিয়েছেন ইসলাম তারা চিনতে পারে তারা বলবে বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা হাম্মদিন সাল্লি নবী আমার আসুলা রদই তু রব্বা আল্লাহ যে আমার রব আল্লাহকে রব হিসেবে পেয়ে যে আমি কত খুশি কত সন্তুষ্ট কত সৌভাগ্যের কারণ হয়েছে আমার জন্য এটা এই দিন সে রবকে ডেকে ডেকে বলবে রব্বানা না আতে না রব্বা না না আল্লাহ তালা কাছে দোয়া করার জন্য আরেকটি আদব হচ্ছে মানুষ হালাল রুজি রিজিক অন্বেষণ করবে হালাল রুজি রিজেক মানুষের এবাদ কবুল হওয়ার জন্য দোয়া কবুল হওয়ার জন্য একটা অন্যতম শর্ত হারাম রিজিক দিয়ে সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে খেয়ে মানুষকে প্রতারিত করে জনগণের সম্পত্তি দখল করে পকেটে ঢুকিয়ে সে খাওয়া দাওয়া করছি আর আল্লাহ তার কাছে খুব করে দোয়া করছি এই দোয়া কবল হবে না রসৌল্লা সালাম বলেছেন কিছু লোক আছে তারা পরিশান হয়ে আল্লাহ কাছে দোয়া করে রব্বানা তেনা রব্বানা না এগুলো বলতে থাকে ইয়া রব ইয়া রব করে দোয়া করতে থাকে অথচ তার খাবার ছিল হারাম প্যাটের মধ্যে হারাম রক্ত মাংস তৈরি হয়েছে সেখান থেকে গায়ের কাপড় চোপড় হারাম ইনকাম কি করে তার দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে রুজি রোজগার ইনকামটা হালাল হওয়া লাগবে এখন আমরা যারা হারাম রুজিতে আসি তারা কি দোয়া করবো না আর দোয়া করে যেতে হবে আর তবা করতে হবে আর হারাম ইনকাম থেকে সরে আসার জন্য সিদ্ধান্ত নিয়ে সরে আসতে হবে দোয়া ছাড়া যাবে না এমন কি হারাম থেকে বের হওয়ার জন্য তো দোয়া করতে হবে আল্লাহ মনে করি ঘুষ না খাইলে আমার সংসার চলবে না ঘুষ না খাইলে না খাইয়ে মরব আল্লাহ তালার কাছে দোয়া আছে সেটার জন্য হালাল একে আন ও আগনি না বেফা আমি সিওয়াক আল্লাহ আপনার কাছে যে হালাল আছে সে হালালে রুজিকে আমার মধ্যে এমন বরকত দিয়ে দেন আমার যেন হারাম থেকে সরে আসতে হয় হারামের হয় আর আপনার কাছে যা আছে তা দিয়ে আমাকে স্বাবলম্বী করে দেন মানুষের কাছে যেন হাত না হয় হারাম ইনকাম বন্ধ করে দিলে যদি কয়েকদিন কষ্ট হয় একটু পরীক্ষা আসে তাহলে সবর করতে হবে সবর করেই তো আল্লাহ তালা সন্তোষী অর্জন করতে হবে সবর না করলে আল্লাহ তালাকে পাওয়া যাবে না দর্শক মন্ডলী আমরা একটি বিরতির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে পুনরায় বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আমরা কন্টিনিউ করব আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য আল্লাহ তালা আপনাদেরকে যা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত Who was the first prophet? Was a prophet the ফার্স্ট one to read and write? Did God speak to a prophet? a prophet in a prison a prophet who commanded the birds insects and animals want to know more join us for stories of the prophets dialogue dialogue discussion discussion debate

আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গণা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাদির সংখ্যা চারশো পঞ্চাশ

উপস্থাপনায়মিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক আমরা বিরতির পরে পুনরায় ফেরত এসেছি ওই বিষয়টি নিয়ে যেটা বিরতির আগে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে দোয়া দোয়া যে কত বড় নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালার কাছে চাওয়ার অবারিত সুযোগ করে দিয়েছেন মাঝে মধ্যে আমি যখন অমুসলিমদেরকে দেখি তাদের কষ্ট দেখি হসপিটালে তারা কাতরাচ্ছে দেখি তখন আমি চিন্তা করি সব হান আল্লাহ আল্লাহ তালাকে এরা তো অনেকে চিনতে পারেনি এত কষ্টের মধ্যে ডাক্তার কদ্দুরি করবে চাইলেই তো কেউ তার সমাধান করে দিতে পারবে না কার কাছে তারা বলতে পারবে আমাদের যেরকম আল্লাহ তালা আল্লাহকে চিনতে দিয়েছেন আল্লাহ তালাকে সুন্দর সুন্দর নামগুলো ধরে দোয়াগুলো ধরে ডাকতে সুযোগ দিয়েছেন এগুলো কিছুই তো তাদের কাছে নাই তারা কত অসহায় মনে হয়ে যায় আর আমাদেরকে সবচেয়ে বড় সহায়ক যিনি আছেন সবচেয়ে বড় সহায় যিনি আছেন আল্লাহ তালা তিনি অপেক্ষা করছেন আমাদের দোয়া শোনার জন্য মনে সমস্ত দুঃখ কষ্ট তার কাছে বলা যাবে এই মেয়ামত হচ্ছে দোয়া পৃথিবীর সকল মানুষ এই দোয়া মিস করছে মানুষ যদি কোনো একটা মূর্তির কাছে গিয়ে চাওয়া শুরু করে দেয় মূর্তির কি কোনো ক্ষমতা আছে কেউ কোনো নবীকে ডাকে কেউ কোনো মাজারকে ডাকে কেউ কোনো অন্য কিছুকে ডাকে কারোই কিছু করার কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা আছে আল্লাহ তালা কোনো ব্যক্তি সে চাইলে আল্লাহর কাছে আপনার জন্য কিছু করে দিতে পারবে তিনি মরা অবস্থায় অবস্থায় কোনো সুযোগ নেই এই পারমিশন আল্লাহ তালা কাউকে দেন নাই দেব লাকুম খালি আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব কারো মাধ্যমে যেতে হবে না এখন আমরা আসি যে দোয়ার কিছু আদাব রয়েছে কোন তরিকায় দোয়া করলে আল্লাহ তালা বেশি কবুল করেন এক নম্বরে আমাদের একই হওয়া দরকার যে আমরা দোয়া কিন্তু আমাদের কবুল হয়ে যায় যদি আমাদের এখ্লাস থাকে এবং শর্তগুলো পূরণ হয় এই কনফিডেন্স থাকা দরকার জায়েজ বিষয়ে যদি মানুষ দোয়া করে হালাল বিষয় এবং কোনো কোনো অন্যায় দোয়া না করে আর এখ্লাসের সাথে করে শর্তগুলো মিট করে তাহলে আল্লাহ তালা কাছে দোয়া কবুল হতে থাকে তিন তরিকায় আল্লাহ তালা দোয়া কবুলের আনসার করেন পুরস্কার দেন প্রতিদান দেন যে বিষয়টি আমরা যখন চেয়েছি সেটা হয়তো বা পেয়ে যাচ্ছি আমি চেয়েছিলাম এই জিনিসটা আল্লাহ তালার কাছে আল্লাহ এই জায়গায় যেন আমার চাকরিটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আমি যেন অমুক জায়গায় যেতে পারি যেতে পেরেছি আমি যেন অমুক ব্যবসায় আল্লাহ আল্লাহতলা বরকত পাই এবং তফিক দাও তফিক দিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমার ছেলে মেয়েটা অসুস্থ হয়েছে আল্লাহতালা যেন ভালো করে দাও তুমি দোয়া করেছো আল্লাহতালা ভালো করে দিয়েছেন এগুলো হতে পারে এটা একটা আল্লাহ আল্লাহতলা সাড়া দিয়েছেন কবুল করেছেন আপনাকে রেজাল্ট দিয়েছেন আরেকটা হতে পারে যে আল্লাহ তালা চিন্তা করলেন যে দুনিয়াটা আপনাকে দেবেন না বরঞ্চ আখেরাতে দেবেন আর আখেরাতে দিলে সেটা অনেক বড় পুরস্কার হবে দুনিয়া সামান্য একটা জিনিস চেয়েছিলেন দুনিয়া সেটা না দিয়ে আল্লাহ দোয়াটাকে জমা করে রেখেছেন এবাদত হিসাবে কবুল করে জমা করে রেখেছেন আখেরাতে দেওয়ার জন্য আর আখেরাতে তার পুরস্কার হবে অনেক বড় সেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন যে আল্লাহ দুনিয়াতে চেয়েছিলাম না দিয়ে তুমি আখেরাতে দেওয়ার জন্য রেখে দিয়ে যে আমাকে কত বড় ফেভার করলে কত বড় উপকার করলে আজকে বিপদের দিনে বিশাল সেবা পেয়ে গেলাম দোয়া আমি দুনিয়াতে না পেয়ে যে এখানে পেয়েছি আমার জন্য কত যে ভালো হলো অথবা হাজি এসেছে তার কোনো অন্য কোনো বিপদ আসার কথা ছিল এই দোয়ার কারণে এই বিপদকে না সরিয়ে তালা আরেকটা বিপদকে সরিয়ে দিয়েছেন সেটা হয়তো এর চেয়ে ছিল কাজে এই কনফিডেন্স রাখতে হবে যে দোয়া আল্লাহ তালা কবুল করেন এরপরে কিছু আদাব এবং শুরুত। কিছু শর্ত কিছু আদব রক্ষা করে দোয়া করে আল্লাহ তালা কবুল করেন বেশি করে সেই দোয়া বেশি কবুল হয় এক নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে কিছু খাস মুহূর্ত কিছু খাস সময়ের দোয়াকে আল্লাহ বেশি কবুল করেন বলে কথা এসেছে হাদিসে একটা হচ্ছে সময় দোয়াকে আল্লাহ বেশি করে কবুল করে তিনি আরশা আদিম থেকে দুনিয়ার আকাশে নেমে এসে বলেন হালমিন মুস্তাক ফির ফের আল্লাহ হালমিন ফা ফাউতিহ ইবিন ফাতুবুল্লাহ এইভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন যে কে আছ আমার কাছে গুনামাপ চাইবে আমি দেব কে আমার কাছে কি চাইবে আমি দেবো ওই সময়ের দোয়া কবুল করার জন্য আল্লাহ তালা আরশো আদিম থেকে নিচে নেমে আসেন তাহার যদি সময়ের দোয়া বেশি কবুল হয় লাইলাতুল কাদারের দোয়া বেশি কবুল হয় আরাফাতের ময়দানের আরাফাতের দিনের দোয়া আল্লাহ তালা বেশি কবুল করেন জুমার দিনে একটা সময় আছে ওই সময়ে যে যা দোয়া করবে আল্লাহ তালা কবুল করে ফেলবেন সেই সময়টা কোন সময় এই ব্যাপারে দুইটা রেকমেন্ডেশন হাদিসে পাওয়া যায় একটা হচ্ছে ইমাম যখন খোদবা দিতে দাঁড়ান তখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত এই টাইমটা খোদবা এবং নামাজের ভিতরের পুরো টাইমটার মধ্যে যে দোয়া করা হয় সে দোয়াকে আল্লাহ তালা কবুল করেন আবার আসর থেকে মাগরিব জুমার দিনে এই টাইমটা যে ওই সময় দোয়াকে আল্লাহতালা খুব কবুল করেন মানুষ যখন সাজদার মধ্যে থাকে তখন আল্লাহ তালার খুব কাছে চলে যায় রসল্লা সালাম বলেছেন ওই সময়ের দোয়া তোমাদের বেশি কবুল হয়ে যায় যখন তোমরা সাজ্জার মধ্যে যাও আল্লাহ তালা খুব কাছে চলে যাও ওই সময়ের দোয়াকে আল্লাহ খুব বেশি কবুল করেন সাজদার মধ্যে গিয়ে দোয়া করা সোভানুরা বিয়াল্লা আলা এগুলো বলার পরে আরও কিছু দোয়া অ্যাড করা যায় যে দোয়াগুলো আপনার মুখস্থ আছে করান এবং হাদিস থেকে কি কি দোয়া পড়া সেখানে আর বেশি ভালো এইগুলোর জন্য হেসনুল মুসলিম দোয়ার কিতাব থেকে কিছু মুখস্থ করে ফেলি আমরা এরপরে দুই আজানের মাঝখানে দোয়া কবুল করেন আল্লাহ তালা আজান এবং একামতের মাঝখানে ফরজ নামাজের পরে আল্লাহ তালা দোয়াকে কবুল করেন ফরজ নামাজের সালাম ফিরানের আগে এবং পরে এখন পরে যে দোয়া আছে ওই দোয়াকে তো আমরা মনে করেছি ইমাম সাহেব সবাইকে মিলে রব্বানা আতে না এক মিনিটে দুই মিনিটে একটা করতে হবে ওইটাই বোধ দোয়া অথচ দেখা যায় রসুল্লা সাল্লাম এইরকম কোনো দোয়া এক মিনিট দুই মিনিটের পাঁচ মিনিটের সবাইকে নিয়ে করেছেন অথবা লম্বা এক দুই ঘন্টা ব্যাপী আমাদের সমাজে কিছু কিছু দোয়া যেরকম বিভিন্ন অনুষ্ঠানে এত লম্বা দোয়া করার রেওয়াজ আছে এগুলো কোনোটাই তিনি করেননি বরঞ্চ তিনি যেটা করেছেন ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে তিনি নিজে কিছু তাসবি এবং দেখের এবং দোয়া করেছেন সাহবাহেরাম নিজেরা প্রত্যেকেই নিজে নিজে একা একা কিছু তাসবির দোয়া এবং থেকে শিখে শিখে করেছেন এবং এই সময় একা একা এই দিকের করাটা হচ্ছে সুন্নত স্পিড আমি একা একা করব আল্লাহ তালা কাছে বলবো মনের কথা দুঃখ কষ্ট প্রয়োজন হাজাত তাও সজন আমাদের পরেও দোয়া কবুলের একটা চমৎকার সময় বৃষ্টি যখন নাজিল হয় আল্লাহ রহমত নাজিল হয় তখনও দোয়া কবুলের সময় মানুষ যখন দুঃখ কষ্ট মুসিবতে থাকে দিলটা নরম হয় ওই সময় দোয়াকে আল্লাহ তালা কবুল করেন। কারণ দিল যত বেশি নরম হবে তত দোয়া কবুল হবে দোয়া করার সময় করতে হবে যে আল্লাহ তালা কবুল করছেন ও আন্তুলা রাসুল্লাহ করেছেন আল্লাহ আল্লাহকে এভাবে ডাকো এভাবে দোয়া করো যে দোয়ার ব্যাপারে তোমাদের আছে যে আল্লাহ তালা তো অবশ্যই কবুল করবেন এই কনফিডেন্স রাখবো মনের ভিতরে আমি দোয়া করছি আল্লাহ তালা কি কবুল করবেন নাকি করবেন না এরকম না যে আমার আল্লাহ বলছেন দোয়া করতে তিনি আগ্রহ সহকারে অপেক্ষা করছেন আমি দোয়া করলে তিনি কবুল করবেন এই জন্য অমর তালা আনহু বলেছেন যে আমি যখন দোয়া করার তৌফিক পাই দোয়া আসে আমার মন থেকে দোয়া করি তখন আমি নিশ্চিত যে আল্লাহ তালা কবুল করবেন কারণ ভালো কাজটা আল্লাহ তালা তৌফিক না দিলে সম্ভবই হতো না তিনি যখন তৌফিক দিয়েছেন তাহলে অবশ্যই কবুল করবেন আমার এই ব্যাপারে আর চিন্তা থাকে না দোয়া করলাম কিনা এটাই আমার মেন চিন্তা থাকে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন এই ব্যাপারে আমার অসম্ভব আস্থা কনফিডেন্স আল্লাহ তালা প্রতি আছে এবং আল্লাহ তালা কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে এইটা দেন হাদিসে এসেছে যে আল্লাহ যদি চান তো আমাকে মাফ করে দেন এরকম বলো না যদি চান তো আমাকে ভালো করে দেন আপনার মর্জি হলে আমাকে ভালো করে দেন না তুমি আল্লাহ তালা কাছে চাইবা যে আল্লাহ আপনি ভালো করে দেন তোমার একইন সহকারে এর হাস করবা আর এর হাস করা একাধিকবার চাওয়া তিনবার করে চাওয়া দোয়া কবুলের আরেকটি লক্ষণ আরেকটি তরিকা আরেকটি আদব যে কোনো দোয়াকে যদি তিনবার করা হয় তাহলে আল্লাহ তালা বেশি করে কবুল করে দোয়ার শুরুতে আল্লাহ তালার হামদ আল্লাহ তালার প্রশংসা করা এবং দৌড়শ্বরীপ দিয়ে স্টার্ট করা তারপরে নিজের কথা বলা আর দোয়ার শেষেও আবার শরীফ পরে কমপ্লিট করা রসুল্লাহ সাল্লার সঙ্গে প্রতি দরুদ পাঠিয়ে দোয়া কমপ্লিট করা দোয়া কবুলের আরেকটি আদব এক বেদিন দোয়া করছিলেন আলহামদুলিল্লাহ বলেন নাই আল্লাহ কোনো প্রশংসা করলেন না আর রসুল্লাহ সাল্লাসমের প্রতিও তো পাঠান নাই সরাসরি নিজের হাজত চাওয়া শুরু করে দিয়েছেন তো রসুল উল্লাহ সাল্লাহ বলেন ইস্তাহাল বেশি তা আহুড়া করলাম নিজের জন্য আগে আল্লাহ তালার প্রশংসা করো একটু আর আল্লাহ নবী চান যে তারপরে তোমরা সাল্লাহ সাল্লাম পাঠাও এই জন্য তো সুরা ফাতে হাতে আল্লাহ তালা আমাদেরকে দোয়ার আদব শিখিয়েছেন কি বলেছেন আলহামদুলিল্লাহ রবির আলম আল্লাহ তালার প্রশংসা আর রহমান আবুদু সব বলে তারপরে আল্লাহ তালা এই দোয়া করলে আল্লাহ বলেন যে আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তা সে পাবে দর্শক মন্ডলী দোয়ার উপরে আমাদের আলোচনা আজকে এখানেই সমাপ্ত করতে হচ্ছে আমাদের আরও কিছু কথায় বিষয়ে বাকি আছে আরেকদিন সালা সুযোগ মতো দ্বিতীয় পর্বে এই বিষয়ে আলোচনা আপনাদের কাছে আসবে আল্লাহ তালা আমাদেরকে সহি তরিকায় দোয়া করার জন্য তৌফিক দান করুন এবং কবুল করুন আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্রোগ্রাম দেখার জন্য জোজাক মুলাকুল খৈর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত من বিল্লাহ بالله فقد عليه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কাল রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হেভেন ও হেল that is a misconception you choose beauty wealth family status virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice জয়েন্ট ডক্টর জাকেন নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায় আল্লাহর প্রতি ভরসা। এ নিশ্চিতভাবে একমুখী ও দিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman কে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনে যদি দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জাহিদুল্লাহ খান মাদানী জ্বর হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আকরমুজ্জামান বেন আব্দুলসাল মুজাফ্ফর বেন মহসেন মহম্মদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সহিতা করতেছেন সেদ্দে ইসলাম লং এর কার আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে